এখন বাজে প্রায় 6:03 বাকি, ভিজিটিং আওয়ার্স প্রায় শেষের মুখে। চারজনের বেশি ভিজিটিং আওয়ার্সে ঢোকা যায় না, বাট অনেক কষ্ট করে চারজন ঢোকার পরেও কার্ডটা নিয়ে চলে এলাম উপরে। দেখো ছেলের অবস্থা, এত কষ্টের মধ্যে কি সুন্দর কথা বলছিস। ভালো ভালো আছিস? পায়ে অনেক জায়গায় কেটে গেছে, বাট রক্ত লেগে আছে বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। অনেক কষ্ট করে ঢুকেছি, ঢুকেই ওর মুখটা দেখে না এত কষ্ট লাগছিল বুঝাতে পারবো। দুপুরবেলা ভাত খেয়েছি। ভাত খেয়েছিস? কি দিয়ে? জানি না, নাড়াচ্ছিস কেন? হাতটা নাড়াচ্ছিস কেন? টাইট করে বেঁধে দিয়েছি না। এখানে কি চ্যানেল করে দিয়েছে ইয়াটা হাতের? হ্যাঁ। আরে আর গাড়ি চালাবি? হ্যাঁ। কেন চালাবো? কেন চালাবো? কত জোরে ছিলে গাড়িটা? 65 তে ছিলাম, বেশি জোরে ছিলাম না। হতেই পারে না, তুই গাড়ি পুরো একদম শোনো, আস্তে কথা বল। 65 তে ছিলাম, গাড়ির ব্রেকই মারিনি আমি। কেন মারিনি? কারণ সামনে থেকে টোটোটা এমন ভাবে এমন টাইমে ঢুকেছে আমার মনে হচ্ছিল না যে ব্রেক মারি, আর কারণ বহুত কাছে ছিলাম। কোথায় গেছিলি? কোথায় যাচ্ছিলি? আমি যাচ্ছিলাম হচ্ছে সার্ভিস সেন্টারে। যতই ওকে দেখছি অবাক লাগছে, যদিও ও ছোটবেলা থেকেই খুব শক্ত, প্রচণ্ড পরিমাণে শক্ত, শরীর খারাপ হলে কাতরে পড়ে না, তবে আর এত বড় একটা অ্যাক্সিডেন্ট, কলারবন ভেঙে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়েও কোথায় ও একদম কাতরে পড়বে, সেখানে আমরা কাতরে পড়ছি, কিন্তু দেখো ও কতটা স্ট্রং আর কতটা ওর মনোবল শক্ত, যে ও একদম স্ট্রংভাবে কথা বলছে। কিন্তু সত্যি কথা বলতে শারীরিক দিক দিয়ে ওর অবস্থা কিন্তু খুবই খারাপ, জানি না কবে রিকভার করবে, ডাক্তার জানে আর ভগবান জানে। তবে আমিও প্রে করছি, তোমরাও প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যায়। শুধু হাতে পায়ে বড় হয়ে গেছে, কিন্তু কথাবার্তাগুলো শোনো সেই বাচ্চাদের মতো। কিছু করেনি? হ্যাঁ বলছিল, আমি বললাম করতে হবে। কেন? শরীরটা ভালো লাগবে? এমনিও শরীরটা ভালোই লাগে না। মুছার কথা আমি বলে দিয়ে যাচ্ছি তাহলে, একবার আমাকে বলতে বলেছে, একটু মুছি টুচি দিয়ে যাবে না? কালকে কালকের কথা বলে দাও, তুই কালকে আবার না করে দিবি? তুই এমনিও স্নান করিস না, গিদোর আছিস। এসবই হাতটা তো ফুলে রয়েছে রে। কোন হাতটা? এটা ওটা তো চ্যানেল করেছে বলে ফোলা। এই হাতটা? হ্যাঁ। কালো কালো কি এটা? কালো কালো ওগুলো রাস্তার নোংরা টোংরা লেগে যায়। এগুলো পরিষ্কার করে দেয়নি? কোনটা? এগুলো, এই যে কালো লেগেছে হাতে, এটাই বলবো আজকে, এখন পরিষ্কার করে দে। না না। আর সন্ধ্যাবেলাতে কিছু দেয়নি? হ্যাঁ চা বিস্কুট দিয়েছে। সান্টা ক্লজ এসেছে কে? পুরো লাস্টে পুরুদের সাথে দিয়েছিল কে? কোথায় দিয়েছে? সেলফিটা তুলেছিল। ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, আমি বাইরে চলে এলাম। মোটামুটি ভালোটা তোমাদেরকে এখন বলতে পারবো না, কারণ এখন তো পেন ক্লিয়ার দিয়ে জাস্ট ব্যথাটাকে দাবিয়ে রেখেছে। যতক্ষণ না ফোলাটা কমছে ততক্ষণ ডিসিশন নিতে পারছেন না অপারেশনের। ফোলাটা কমবে তারপরে অপারেশন করবে। দেখো বাইরে সবাই দাঁড়িয়ে আছে, আমি চলে এলাম বাইরে। যেহেতু ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, সেহেতু ওখানে থেকে তো আর লাভ নেই, কারণ কাউকে আর ঢুকতে দেবে না, তাই সবাই বেরিয়ে পড়লাম। সবাই বাইক নিয়ে যে যার মতন বেরিয়ে গেছে, আমি ছেলেপুলেদেরকে নিয়ে এখান থেকে একটা টোটো করে নিলাম। আর টোটো করে এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়িতে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে রাত্রি 9:30 সময় তোমাদের দাদাভাই ডিউটি ছেড়ে আমাদেরকে নিতে আসবে। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ভিতরে অনেকটা বাইরে ছিল, এইটা তো এখানে থাকে, পুরো সেটে গেছে মাল।
আর এই দিকটা ওই পাশটা হালকা ঘোষা শুরু দেখি গাড়িটা দেখে আমার গা পুরো কাটা দিয়ে দিয়েছে। গাড়িটার অবস্থা কিচ্ছু নেই, সামনের দিকটা যেভাবে ও পড়েছে মানে কতটা পরিমাণ ও লেগেছে ধারণা করতে পারবে না। শুধু শক্ত সবল ছেলে বলে এখনো পর্যন্ত কনস্ট্যান্ট মানে স্টিকভাবে ওই ব্যথা বা ওই ভাঙা জিনিস নিয়ে মাথায় রক্ত জমা নিয়েও সবার সাথে মানে হাসি মুখে কথা বলছে, যাতে কেউ না ওর কষ্ট দেখে দুর্বল হয়ে পড়ে। তো যাই হোক, ওর প্রচুর বড় একটা ফাড়া ছিল, যেই ফাড়াটা থেকে ওর বাবা মায়ের আশীর্বাদ বলো, তারা মায়ের আশীর্বাদ বলো, ও কাটিয়ে উঠতে পেরেছে।